হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো আজকে চলে আসছি স্কর্পিওন এবং NZI হেলমেটের অফিসিয়াল ডিস্ট্রিবিউটরের কাছে, আর তাদের এই নামটা হচ্ছে এক্সোমোটো, তাই তো? এক্সোমোটো এক্সোমোটো তাদের অবস্থান হচ্ছে ঢাকার মিরপুর 60 ফিটের ছাপরা মসজিদের খুবই কাছে। ঠিকানা থাকলো ডিসক্রিপশন বক্সে, তাছাড়া থাকলো স্ক্রিনে। এর আগে কিন্তু এই এক্সোমোটো থেকে একদিন আমরা স্কর্পিওন নিয়ে কথাবার্তা বলছিলাম, আজকে আমরা কথা বলবো হচ্ছে NZI হেলমেট নিয়ে। অত্যন্ত মানে গ্রাফিক্সের দিক থেকে খুবই সুন্দর, বাংলাদেশের নতুন আসা একটি হেলমেট, তাছাড়া রয়েছে ভালো সার্টিফিকেশন। তো স্কর্পিওন হেলমেটের মধ্যেও কিন্তু আমাকে সঙ্গ দিয়েছিল এই এক্সোমোটোর প্রতিনিধি অন্তু ভাই, তো আজকেও সঙ্গ দিবে হচ্ছে অন্তু ভাই। তো চলেন শুরু করি। সামনে তো কোরবানির ঈদ। আপনার বডির যে অবস্থা, মানে খুব সাবধান লাল মাংস থেকে। আচ্ছা বলেন, আপনি NZI প্রথমে কোনটা দিয়ে? NZI সম্পর্কে আগে একটু বলেন। NZI হচ্ছে মূলত ব্র্যান্ড অরিজিন হচ্ছে এটা স্পেন। এর মধ্যে অনেক ফিচার ইউজ করা হয়েছে। আচ্ছা, যারা স্পেন তাদের ফ্যাক্টরিতে সার্টিফিকেশন গুলো চায়নায় হয় না, তারা স্পেনে আইনা করে। আচ্ছা, আমি একটু বলে নিই, এটার মালিক সরাসরি আমাদের এখানে আসছিল। আচ্ছা, উনি এসে এটা ইন ডিটেইলস আমাদের সব জানায় গেছে যে কিভাবে কি হচ্ছে। আচ্ছা, কিভাবে কি করতেছে সবকিছু, ওগুলো আপনারা আস্তে আস্তে আমি সব দেখাবো আজকে। আচ্ছা ওকে, তাহলে সবার প্রথমে কোন মডেলটা হাতে নিবেন? আমরা সবার প্রথমে কাজ করব, এখন আজকে দেখাবো ট্রেন্ডি ট্রেন্ডি। আচ্ছা, দাঁতের সংখ্যা 2টি, যারা মানে 12-15 মন ওজনের গরু খুঁজতেছেন কোরবানির জন্য, তারা এই গরুটা দেখতে পারেন। আর এটা আসলে বাসায় পালন করা, তো এই কারণে সরাসরি ওজন নেয়া ওইভাবে সম্ভব হয় নাই। এর উচ্চতা আনুমানিক 6 ফুট, বয়স 2.5 থেকে 3 বছর। আর যেহেতু এটা বাসায় পালন করা গরু, এটারে আসলে কোনো ধরনের মোটা তাজাকরণ ওষুধপাতি এইসব কোনো কিছুই খাওয়ানো হয় নাই। জাস্ট খালি কী করা হয়েছে, মাঝে মধ্যে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়েছে। গরুটি বর্তমানে রয়েছে কুষ্টিয়াতে, নিজস্ব পরিবহনের মাধ্যমে হোম ডেলিভারির ব্যবস্থা আছে, মনে চাইলে গরুটি সেখানে গিয়ে দেখে আসতে পারেন। তাছাড়া আরও কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে প্রদর্শন করা একটা মোবাইল ফোন নাম্বারে। এই হচ্ছে ব্যাপার। রিকু ভাই, আপনি দেখতে পাচ্ছেন যে উপরে গ্রাফিকগুলো, আপনি একটু গ্রাফিকগুলো সব দেখান, আমি আপনাকে শো করার জন্য সুন্দর করে দিচ্ছি এখানে। আচ্ছা হ্যাঁ, তো ট্রেন্ডি মডেলটা কোনটা? এইটা হচ্ছে NZI ট্রেন্ডি। ট্রেন্ডি মডেলটা মধ্যে সবগুলা সবগুলো টোটাল 9টা গ্রাফিক্স আছে। ওরে সর্বনাশ, 9টা গ্রাফিক্স এই মাথা থেকে একেবারে এই ওই কোণা পর্যন্ত যা আছে সবগুলাই হচ্ছে NZI-র একটা মডেল, তার নাম হচ্ছে ট্রেন্ডি। মানে ট্রেন্ডির মধ্যে কতগুলা গ্রাফিক্স করছে, কয়টা ভাই বললেন? টোটাল 9টা গ্রাফিক্স। 9টা? বাপরে বাপরে, এক মডেলের মধ্যে এত ভ্যারিয়েন্ট! মানে আপনি যদি কালার চান এক একটা বাইকের, কি কালার দরকার, সব ধরনের কালার এখানে আছে, আপনি ফালা দিতে পারবেন, আপনি যে কালারটা দরকার এখান থেকে চুজ করে নিতে পারবেন। এই ট্রেন্ডের মধ্যে আমাদের দেশের মানুষ মানে আমি দেখছি সার্টিফিকেশনের চাইতেও তারা ঝিলমিলের দিকে নজর দেয়, কালারের দিকে বেশি যায়, ঝিলমিল খালি ঝিলমিল খোঁজে। তো যাই হোক, কেউ যদি ঝিলমিল খোঁজেন, তো ওই ঝিলমিলটি কিন্তু NZI-র মধ্যে রয়ে গেছে। মানে একটা মডেলের মধ্যে 9টা ভ্যারিয়েন্ট, মানে মাথা আসলে পুরো খারাপ হয়ে গেছে আমার। তো আবার ঝিলমিলও আছে, প্লাস আবার সার্টিফিকেশনও আছে। আমি সার্টিফিকেশনটা এখন দেখাবো। বলেন রিকু ভাই, বলেন, এখানে একটু ক্লোজ করে দেখান। আচ্ছা, এই গ্লোবাল তো সবাই চিনেন, এটা হচ্ছে ইউনাইটেড নেশন। ইউনাইটেড নেশন সর্বপ্রথম NZI-র সাথে কাজ করতেছে, বিশ্বের কোনো ব্র্যান্ড এখনো এদের সার্টিফিকেশন পাইনি। আচ্ছা, NZI তে প্রথম নিয়ে আসছে এটা ইউনাইটেড নেশন, পাশাপাশি ECE আর 2205 এন্ড হোমোলোগেটর। হোমোলোগেটর তো ডুয়েল সার্টিফাইড, রাইট, এটা মোটামুটি সবাই জানে। তো ট্রিপল সার্টিফিকেশন করা এটা। আচ্ছা, বুঝতে পারছি। ট্রিপল সার্টিফিকেশন করা NZI, এটার ওয়েট কত আসছে? 1550 গ্রাম। কিন্তু এটার মজার বিষয় হচ্ছে কি, এটা ওয়েট ডিস্ট্রিবিউশন। আচ্ছা ভাই, আমি একটু প্যাডিংটা দেখাই আপনাকে। দেখান দেখান প্যাডিং গুলো দেখেন। এই প্রাইস রেঞ্জে এরকম প্রিমিয়াম প্যাডিং, রাইট, প্রাইসটা বলি না, এই প্রাইসটা হচ্ছে মাত্র 7000 টাকা। 7000 টাকা, মানে এখানে যে কয়টা আছে সব এগুলো সব 7000 টাকা। 7000 টাকা। আচ্ছা, ট্রিপল সার্টিফাইড। আচ্ছা,
খুব প্রিমিয়াম লেভেলের প্যাডিং, প্যাডিংটা কিন্তু খুব অসাধারণ, অসাধারণ মানে সাপের চামড়ার মতন ইয়া লাগতেছে, ফিল লাগতেছে। আমি কিন্তু সাপের চামড়া ছুইছি আগে, মানে সাপের চামড়ার মধ্যে আইস থাকে না, এরকম আইসের একটা ইয়া আছে আর কি। আর এখানে আবার রিফ্লেক্টর দেওয়া আছে, রিফ্লেক্টর আছে, রাইট। যখন ব্যাক থেকে কোনো লাইট মারবে আপনাকে রিফ্লেক্টর গুলো জ্বলবে, রিফ্লেক্ট করবে, রাইট, বুঝতে পারছি। আর এই প্রাইস রেঞ্জে এত সুন্দর এত কিছু দিয়ে আমার মনে হয় না অন্য কোম্পানি আছে, অন্য কোম্পানি আমি না যাই, আমার টাইমে বলি আপনাদের আমরা দিচ্ছি মাত্র 7000 টাকায়। আচ্ছা, আর এই মডেলটার নাম হচ্ছে NZI ট্রেন্ডি ট্রেন্ডি ক্যানাডিয়ান ক্যানাডিয়ান। আচ্ছা, ক্যানাডিয়ানের দুইটা কালার হবে, কালার গুলো আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ইয়েলো আর রেড, ক্যানাডিয়ান ক্যানাডিয়ান ট্রেন্ডি ক্যানাডিয়ান ট্রেন্ডি ক্যানাডিয়ান। আর এটা সলিড ব্র্যাক, এর তো সবার একটা ক্রাশ থাকে সলিড সলিড, হ্যাঁ, কালার প্রতি, হ্যাঁ, এটা হচ্ছে সলিড ব্ল্যাক। আচ্ছা, ট্রেন্ডি সলিড ব্ল্যাক, এটা হচ্ছে 1&1 এর টোটাল তিনটা গ্রাফিক্স, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে গোল্ডেন এন্ড রেড, একটা ওই লাস্টে মাথায় আরেকটা হচ্ছে এটা সিলভার রেড, হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি, এই তিনটা। এরপরে আছে হচ্ছে সবচেয়ে চাহিদাপূর্ণ হচ্ছে জঙ্গল। আচ্ছা, এটা হচ্ছে জঙ্গল NZI ট্রেন্ডি রেড, হ্যাঁ, ব্লু, হ্যাঁ, এন্ড হচ্ছে ইয়েলো। এটাকে ইয়েলো বলে, বাট আমরা জানি এটা নিয়ন হিসেবে। আচ্ছা, বাট এটা নাম হচ্ছে ইয়েলো, বুঝতে পারছি। আচ্ছা, অন্যান্য যেসব ব্র্যান্ড আছে আমি জানি 2 বছর কোন সেল ওয়ারেন্টি হয় না, প্রিমিয়াম গুলো হয় 5 বছর, কিন্তু আমরা এগুলোতে 2 বছর সেল ওয়ারেন্টি দিচ্ছি। আচ্ছা, যদি ফাটা নিয়ে আসতে পারেন, অ্যাক্সিডেন্ট করে 2 বছর আমি চেঞ্জ করে দেবো। আচ্ছা আচ্ছা, দারুন। পাশাপাশি পাচ্ছেন 30,000 টাকার একটা ইন্স্যুরেন্স, অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স, আচ্ছা, বিমা ফায়ার মাধ্যমে। আচ্ছা, এটা এখানে আপনার কোনো পেমেন্ট করতে হবে না, সকল কিছু আমরা করব। যদি আপনি আল্লাহ না করে কোনো অ্যাক্সিডেন্ট করে, সেই ক্ষেত্রে একটা ভালো একটা ব্যাকআপ পাবেন এখানে আপনি। আচ্ছা, 30,000 টাকা, এটা যে কোনো NZI এর ক্ষেত্রে, NZI এর ক্ষেত্রে শুধুমাত্র। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা এরপরে কোন মডেলে যাব? এরপরে মডেল হচ্ছে আপনার ফিউশন, ফিউশন NZI ফিউশন। ফিউশন ফিউশনে কয়টা কালার আছে একটু বলেন? ফিউশনের টোটাল 5টা কালার, 2, 3 1400 গ্রাম, মাথায় দিলে হবে 600-700 গ্রাম। আচ্ছা আচ্ছা, এত লাইট ওয়েট এটা। আচ্ছা, আর এটা হচ্ছে আমরা বলি সামার এডিশন। আপনি অফ করে দিতে পারবেন, অন অফ, ভেন্টিলেশন অন, অফ অন। আচ্ছা, বুঝতে পারছি। এটার প্যাডিং ও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে, এটার প্যাডিং গুলো। এটার দাম হচ্ছে মাত্র 6,000 টাকা, 6,000 টাকা। আচ্ছা, এর মধ্যে আপনি ওই ইন্স্যুরেন্স পাবেন এবং 2 বছরের জন্য সেল ওয়ারেন্টি পাবেন। আর এটা নোজ গার্ডটা দেখেন, নোজ গার্ডটা খুবই প্রিমিয়াম, খুবই প্রিমিয়াম একটা, রাইট, এই প্রাইস রেঞ্জের মধ্যে। আচ্ছা, বুঝতে পারছি। কালার গুলো তো আপনি দেখাইছেন, কালার এই কয়টা। আচ্ছা, এগুলোর কি কি নাম আছে এমনিতে? বুঝতে পারছি, তাহলে এই সিরিজ গেল, এই সিরিজ। আর একটা হচ্ছে আমাদের লাস্ট সিরিজ, এটার নাম হচ্ছে ইউরাস 2। এতেও আপনি পাচ্ছেন রিফ্লেক্টর, প্যাডিং কোয়ালিটি অনেক ভালো, তারপরে ভেন্টিলেশন ও মাশাআল্লাহ খুব সুন্দর ভেন্টিলেশন দিচ্ছে তারা। এটা কি ওপেন আছে? ওপেন আছে, সরি, ওপেন আছে, হ্যাঁ। না, থাক, এটাও কন্ট্রোল করা যায়, আউটার ভেন্টিলেশন, হ্যাঁ, এই এই, হ্যাঁ, এই এই খুলে গেল, এই ক্লোজ হয়ে গেল। আচ্ছা, বুঝতে পারছি। তো চাইলে হাওয়াটা ভিতরের মধ্যে করে দিতে পারো। আচ্ছা, সবগুলো NZI এর সার্টিফিকেশন তো একই, ইউনাইটেড নেশন, EC 2.05, হোমোলোগেট, মানে ডুয়াল সার্টিফাইড। আচ্ছা, বুঝতে পারছি। এটা ওয়েট কত? এটা ওয়েট হচ্ছে 1,950 গ্রাম। আচ্ছা আচ্ছা, সানভাইজার সহ থাকার কারণে, বাট আমি তো বললামই আপনাকে NZI যতগুলো ই আছে সবগুলোর মডেলে ওয়েট ডিস্ট্রিবিউশন গুলো অনেক সুপার। আচ্ছা, যত ওয়েট লাগতেছে মাথা দেওয়ার পর 500-700 গ্রাম কমে যাবে।
এত সুন্দর পয়েন্ট ডিস্ট্রিবিউশনটা ভালো রিকু ভাই সবাই এটা কি এটাই তো সানভাইজার এটা তো সানভাইজারের সুইচটা আর কি এই দেখেন আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ দেখেন এদিকে এদিকে দিলেই সানভাইজারটা নামলো আর এদিকে দিলে সানভাইজার উঠে গেল হ্যাঁ আচ্ছা কারণ ওই ডিস্ট্রিবিউশন হচ্ছে মেইন ফ্যাক্ট হ্যাঁ আচ্ছা আর কিছু ম্যানুয়াল বুক থাকবে আর কিছু রিফ্লেক্টিভ স্টিকার থাকবে আচ্ছা কারণ ভাই এই প্রাইস রেঞ্জে এর থেকে আর কিছু দেওয়ার মতো আমার কাছে নাই যদি স্কর্পিওন হতো সেক্ষেত্রে অন্য হিসাব ওটা প্রিমিয়াম ব্র্যান্ড বাট এর অ্যাক্সেসরিজ গুলো অ্যাভেলেবল আমাদের কাছে আচ্ছা যা যা দরকার লাইক আপনার এই যে কালার ভাইজার এই যে কালারফুল ভাইজার গুলো দেখেন হ্যাঁ তারপর হচ্ছে আপনার এই যে লক এই লক গুলো ভেঙে গেলে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন আপনি আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস বলেন তো আপনাদের NZI হেলমেট আর এমনি যে ভাইজার তো হোয়াইট ভাইজার মার্কারি ভাইজার কি আছে মার্কারি ভাইজার হ্যাঁ আপনার হোয়াইট ভাইজার এমনিতে দাম কত পড়ে হোয়াইট ভাইজার দাম হচ্ছে 1200 টাকা 1200 টাকা সব মডেল সব মডেলেরই আর প্রত্যেকটা মডেলের ভাইজারের সাইজ কি একই না ভিন্ন ভিন্ন সাইজ ইউরাস 2 আলাদা ফিউশন আলাদা আচ্ছা এন্ড ট্রেন্ডি আলাদা আচ্ছা বুঝতে পারছি কারণ তিনটা মডেল দামের ক্ষেত্রে একই দামের ক্ষেত্রে একই একই আচ্ছা আর প্যাডিং এর দাম কি রকম পড়ে প্যাডিং এর দাম পড়বে হচ্ছে আপনার 1200 থেকে 1500 এর মধ্যে 1200 থেকে 1500 এর মধ্যে এই ভেদে আর কি মডেল ভেদে আমি একটা সাজেস্ট দেই মানে যে আপনারা যে যে কোনো হেলমেটই ক্রয় করেন না কেন সবার আগে হেলমেটটা যখন কিনবেন সাথে সাথে ওইটার একটা ভাইজার কিনে বাসায় রেখে দিবেন এটা অন্ত ভাই সাজেস্ট করবে কিনা আমি জানি না কিন্তু আমি সাজেস্ট করব কারণ বাংলাদেশে মাঝে মধ্যে এরকম অ্যাক্সিডেন্টালি দেখা যায় ক্রাইসিস হয়ে যায় এবং ওই ব্র্যান্ডই চলে গেছে মানে ব্র্যান্ডের হেলমেট বাংলাদেশে পাওয়াই যায় না এরকম ঘটনা না আল্লাহর রহমতে এই ধরনের প্যারা আমরা আশা করি হবে না ইঞ্জিনিয়ার আরে আপনারা বলবেন না যারা বেঁচে এই কথা স্বীকার করেন বহুত মানুষ আছে যেমন শার্ক হেলমেট চলে গেছে এখন শার্কের অনেক ইউজার তারা ইয়ে পাচ্ছে না ভাইজার পাচ্ছে না প্যাডিং পাচ্ছে না অনেক ঝামেলায় আছে তো ওগুলো দেখে আমি ইউজারদেরকে বা যারা ক্রয় করতে ইচ্ছুক ভালো হেলমেট শহরে বলবো যে নতুন হেলমেটটা ক্রয় করার পরপরই সাথে একটা অবশ্যই একটা ভাইজার কিছু অ্যাক্সেসরিজ কিনে অবশ্যই স্টক করে রাখবেন এটা লং টাইম ইউজের ক্ষেত্রে আপনাকে প্রচুর বেনিফিট দিবে আর কিছু আছে অন্ত ভাই আজকে NZI নিয়ে হেলমেট ওইভাবে 0% হয় না আচ্ছা মানে এগুলো অনেক কি বলে হাতের কাছে প্রাইস তো এই প্রাইসের মধ্যে ওই ইএমআই টা দিলে এর মধ্যে আমার কিছু হয় না আনুমানিক কয়টা 20-25টা ব্যাংকের ইএমআই তো আছেই হ্যাঁ ওকে তাহলে এগুলো জানতে হলে কাইন্ডলি শোরুম ভিজিট করা অথবা আমাদের পেজে নক করলে হবে পেজে নক করলে এই ইএমআই এর জিনিসগুলো আর একটু ভালোভাবে জানা সম্ভব আর কি তো তাহলে আজকে বিদায় নিয়ে নেই ইনশাআল্লাহ সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আর অন্ত ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন উনি যাতে কোরবানির ঈদের মধ্যে খাই খাই স্বভাবটা না করে কারণ ভাইয়ের মতো শুকায় যায় অবস্থা দেখতে পারতেছেন আমার মতো শুকাইলে আরো ভালো শুকে থাকবেন তো যাই হোক আল্লাহ হাফেজ আজকে আল্লাহ হাফেজ